রাজ্য কপাই যাওয়া ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত পাঁচ গৰাকী কো যাত্রীর করুণ মৃত্যু হয়েছে। করিমগঞ্জত সংঘটিত হয়েছে এই হুকাবহ পথ দুর্ঘটনাটো, যত এখন অটোরিক্সা আর হুন্ডাই ভেনুর মাজত মুখামুখি সংঘর্ষ আর তার পাছতেই রক্তাক্ত হয়ে পড়েছে রাষ্ট্র ঘাইপথ, যে ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করিম। রাজ্য কপাই যাওয়া এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, করিমগঞ্জত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত পাঁচজন লোকর করুণ মৃত্যু হয়েছে। এটা ব্রেকিং নিউজ, এই মুহূর্তে শিশু মহিলাসহ চারিগৰাকীয়ে হেরালে, ঠাইতে প্রাণ হেরাইছে চারিগৰাকী লোকে, আর চিকিৎসালয় নিয়ার অবস্থাতে প্রাণ গৈছে আন এজন লোকর, আর পাঁচগৰাকী লোকর মৃত্যু হয়েছে। এটা ডাঙর খবর এই মুহূর্তে করিমগঞ্জের নীলাম বজার এলাকাত সংঘটিত হয়েছে এই হুকাবহ পথ দুর্ঘটনাটো, আর অটোরিক্সা আর ভেনু বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ, আর তার পরিপ্রেক্ষিততে এনেদরে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটো সংঘটিত হয়েছে। আর সংঘর্ষের ফলত রাজপথের খাওইত বাগরি পড়ে অটোরিক্সাখন, আর নিহত সকলের ভিতর আছে শিশু মহিলাও। শিশু মহিলাসহ এনেদরে পাঁচগৰাকী লোকর করুণ মৃত্যু হয়েছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আর এতিয়াও জানিব পৰা হোৱা নাই নিহতর পরিচয়, নিহতর পরিচয় এতিয়াও জানিব পৰা হোৱা নাই। নিহত অটো চালক রাহুল আলমর পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় লোকে। আর করিমগঞ্জত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত পাঁচজন লোকর মৃত্যু হয়েছে। এটা ডাঙর খবর ব্রেকিং নিউজ। রাজ্য কপাই যাওয়া ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, শিশু মহিলাসহ থিতাতে প্রাণ হেরাইছে চারিগৰাকী লোকে, শিশু মহিলাসহ চারিগৰাকী লোকর মৃত্যু হয়েছে, আর চিকিৎসালয় নিয়ার অবস্থাতে প্রাণ গৈছে এজন লোকর, চিকিৎসালয় লৈ যোৱা হৈছিল এজন সংকটজনক অবস্থাত, আর বাততেই মৃত্যুক আঁকোৱালি লৈছে সেইগৰাকী লোকে। আর করিমগঞ্জের নীলাম বজারের সমীপত সংঘটিত হয়েছে এই ঘটনাটো। আমি কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। সমগ্র অঞ্চলটি এটা হুকাকুল পরিবেশে বাস করেছে, রক্তাক্ত হয়ে পড়েছে রাষ্ট্রীয় ঘাইপথ। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় কপাই গৈছে সমগ্র রাজ্য, রাজ্যত গার্নুম শিউরি উঠা এক ভয়ঙ্কর ঘটনা, যত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত পাঁচগৰাকী লোকর করুণ মৃত্যু হয়েছে, আর এগারীক সংকটজনক অবস্থাত উদ্ধার করে ততাতড়িয়াকৈ হাসপাতাললৈ লৈ যোৱা হৈছিল, যদিও বাটপথতে মৃত্যু হয়েছে আনগৰাকী লোকর। কিন্তু এতিয়ালৈকে মৃতকর পরিচয় জানিব পৰা হোৱা নাই, কিন্তু এগৰাকী অটো চালকগৰাকীৰ পরিচয় ইতিমধ্যে জানিব পৰা গৈছে, আৰু অটো চালকগৰাকী আলম বুলি জানিব পৰা গৈছে। আমি পুনৰবালৈ কৈছো, করিমগঞ্জৰ নীলাম বজাৰ এলেকাৰ বেড়াজালত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, শিশুসহ চারিজনের থিতাতে মৃত্যু, লগতে আনগৰাকী হাসপাতাললৈ লৈ যোৱাৰ সময়তে মৃত্যু হয়েছে। আমি কিছু দৃশ্যাংশ দেখাইছো, দৃশ্যাংশ মন কৰক কিমান ভয়ঙ্কর, কিমান দুখৰ। আর রাজ্য কপাই যাওয়া ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, যত পাঁচগৰাকী লোকর করুণ মৃত্যু হয়েছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। করিমগঞ্জের নীলাম বজার এলাকার বেড়াজালত সংঘটিত হয়েছে এই ঘটনাটো, যত রাষ্ট্রীয় ঘাইপথ অসম ত্রিপুরা সংযোগী অটো আট নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত অটোরিক্সা আর হুন্ডাই ভেনুর মাজত হওয়া এই ভয়ঙ্কর বা মুখামুখি সংঘর্ষের ফলতেই করুণ মৃত্যু হয়েছে পাঁচগৰাকী লোকর। উল্লেখ্য যে AS11S8323 নম্বরের ভেনু আর AS01BC201 নম্বরের অটোরিক্সার মাজত সংঘটিত হয়েছিল এই সংঘর্ষের ঘটনা, আর দুই বাহনের চারিগৰাকী লোকর মৃত্যু হওয়ার সমান্তরালভাবে আন যাত্রীক সংকটজনক অবস্থায় প্রেরণ করা হয় করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়, আর চিকিৎসালয় প্রেরণ করার পাছতেই মৃত্যু হয় সেইগৰাকী লোকর, অর্থাৎ সংকটজনক অবস্থায় উদ্ধার করে লৈ যোৱা ব্যক্তিগৰাকীৰ। আর দুই বাহন সংঘর্ষের ফলত অটোরিক্সার রাজপথের খাওইত বাগরি পড়েছিল, আর ঘটনার পিছতে উত্তেজিত রাইজে অসম ত্রিপুরা সংযোগী আট নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছিল, যদিও জিলাধিপতি মৃদুল কুমার যাদবর উপস্থিতিত অবশেষত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ মুক্ত করা হয়। আমি কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, সমগ্র ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। নিহত সকলের ভিতর আছে শিশু মহিলা, শিশু মহিলাসহ এনেদরে এক ভয়ঙ্কর রাজ্য কপাই যাওয়া পথ দুর্ঘটনাত পাঁচগৰাকী লোকর মৃত্যু হয়েছে। কিছু মন্তব্য আমি দেখার শুনার চেষ্টা করি, মন্তব্য আহি পড়েছে এই ভয়ঙ্কর রাজ্য কপাই যাওয়া দুর্ঘটনা কেন্দ্র করে, মন্তব্য আছে আমি মন্তব্য আগবার চেষ্টা করি। অটো আর অটো মে চার লোক থা আর ফোর হুইলার মে দো লোক থা, জানকারী আজ মিলি হ্যাঁ কি অটো ওভারটেক করা থা আর দোনো হেড অন কোলিশন হোনে কারণ ইয়ে বহুত দুর্ভাগ্যজনক ঘটনা হুই হ্যাঁ, জ্যাসে জ্যাসে জানকারী মিলেগি বেশি হম আপকো আপডেট করেঙ্গে।
এইটো হেড অন কলিজন হোৱা বুলি এইটো গম পাইছোঁ। অটোটো অভাৰটেক কৰি আছিলে, অপজিট চাইডৰ পৰা যোনখন কাৰ আছিলে আহি আছিলে। ছজন মানুহ আছিলে ইনভল্ভ, তিনিজনৰ ডেথ হোৱা বুলি গম পাইছোঁ, বাকীখিনিও গ্ৰেভিয়াছলি ইনভল্ভ আছে। আমি হস্পিটেল গৈছিলোঁ।